বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জেরেই পুজোর আনন্দ মাটি করবে অসুররূপী বৃষ্টি। আগামী কয়েকদিন গোটা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আগামী কয়েকদিন ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর? তো এরই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টি কোনোভাবেই পিছু ছাড়ছে না, রাত পোহালেই ষষ্ঠী। কিন্তু পুজোয় এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ষষ্ঠীতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা, তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর দিনগুলিতে। আগামীকাল ষষ্ঠী অর্থাৎ পয়লা অক্টোবর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ও হতে পারে এমনটাই সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার ফলে ভাসবে গোটা রাজ্য, তাই স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে বঙ্গবাসীর। আজ কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল থেকে দশমী পর্যন্ত কলকাতার আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকতেই দেখা যাবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে দু এক পাশলায় বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় এই ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। অষ্টমীতে দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে নবমীতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কয়েকটি জায়গায়। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন।